তারপর আব্বাজানের কাছ থেকে আজ্ঞা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। ঠিক আছে ভাইজান। ভাইজানের কথাই তো ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু ইলম যেভাবে রেগে আছে সে কি ঘুরতে যাওয়ার জন্য রাজি হবে? আমি সত্যি আমার নিজের হাসি আটকে রাখতে পারলাম না। কিন্তু জায়াতিন তো বলছিল যে তুমি আমার ওপর কোনো কারণে রেগে আছো, এখন তো সেই রাগের বিন্দুমাত্র তোমার মুখে দেখতে পাচ্ছি না। আপনি কি চান বলুন তো যুবরাজ? যে আমি সব সময় আপনার উপর রেগে থাকি? না না, তা না, আসলে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার এখন অত সব বুঝতে হবে না যুবরাজ। কিন্তু এখন একটা কথাই বলতে পারি যে আপনি আমার যে রাগের কথাটা শুনেছিলেন সেটা এখন শুধুমাত্রই অতীত। সুরাইয়া, কি হয়েছে তোমার? সুরাইয়া, ছোট মাইতান, আপনারা কেউ কিছু বলছেন না কেন? কিছু হয়নি আমার, আমি সত্যি বলছি। আসলে মানসিন এখন কোথাও যেতে চাচ্ছে না। কোথাও যাওয়া আর আমাদের সাথে এই প্রথম কোথাও ঘুরতে যাওয়া কিন্তু অনেক তফাত আছে ভাইজান। আর এই মুহূর্তে ইলম আর সুরাইয়া কিন্তু আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত। আমি এই কথাটাই মানসিনকেও বলেছি, কিন্তু তুমি জানো তো মানসিন একবার যেটা ভাবে সেখান থেকে সে আর সহজে ফিরতে চায় না। আর সত্যি বলতে কি, আমি এখন মানসিনকে আর বিরক্ত করতে চাচ্ছি না, কারণ যদিও জোর করে রাজি করানো যাবে কিন্তু তখন এই ঘুরতে যাওয়ার আনন্দ সে উপভোগ করতে পারবে না। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন ভাইজান। তাহলে অপেক্ষা কিসের? চলো আব্বাজানের আজ্ঞা নিয়ে মেঘমণ্ডলের সবচেয়ে সুন্দর জায়গা উপভোগ করে আসি। চলুন ভাই। যুবরাজরা সকলে এই প্রাসাদ ছেড়ে কোথাও ঘুরতে যাচ্ছেন। মাফ করবেন, আপনারা কি সম্রাট আরাশের সাথে দেখা করতে আসছেন? হ্যাঁ মাইলা, কিন্তু সম্রাট কি কোনো বিশেষ কাজে ব্যস্ত আছেন? তেমন হলে আমরা অপেক্ষা করতে পারি।
না যুবরাজ, তার আর কোনো প্রয়োজন নেই। আসলে সম্রাট ওনার কক্ষে নেই। কক্ষে নেই? এই সময় আব্বাজান কোথায় যেতে পারে? তা আমার জানা নেই যুবরাজ। কিছুক্ষণ আগে সম্রাট আর রাজমাতা আকাশযান করে কোথাও বেরিয়ে গেলেন। সে কি আকাশযানে? তার মানে খুব কাছাকাছি নিশ্চয়ই নয়। তাহলে নিশ্চয়ই কোনো দরকারে গেছেন। আবার এমনও তো হতে পারে যে যুদ্ধের ক্লান্তি মেটাতে কয়েকটা মুহূর্ত শান্তিতে কাটাতে কোথাও ঘুরতে গেছেন। তাও হতে পারে, কিন্তু তাহলে তো আমাদের ঘুরতে যাওয়ার কোনো সমস্যা হতে পারে না, তাই না ভাইজান? আমিও সেটাই ভাবছি, কিন্তু সম্রাটের অনুপস্থিতিতে এই প্রাসাদ ছেড়ে যাওয়ার আগে আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তুমি আমার সাথে এসো আর্দা। চলুন ভাইজান। জয়তি, যুবরাজটা রাস্তাটা ছেড়ে কোথাও ঘুরতে যাচ্ছে। মায়লা, সম্রাট আর রাজমাতাও এই প্রাসাদে নেই। জয়তি, মায়লা, তুমি কি বলতে চাইছো বলো তো? এতকাল ধরে এই সময়ের প্রতীক্ষায় এই প্রাসাদে যুদ্ধবন্দী হয়ে রয়েছে। সেই সময় এখন উপস্থিত হয়েছে জায়তিন। কি হয়েছে সুরাইয়া? ছোট মাইতান, আপনারা কেউ কিছু বলছেন না কেন? সুরাইয়া, তোমার আম্মা জান কি তোমাকে ঘুরতে যেতে দিতে চাইছেন না? আপাতান না না যুবরানী, আমি আসলে ও সুরাইয়ার পড়াশোনা নিয়ে একটু চিন্তিত। আর সুরাইয়াকে আমি সে কথা বোঝানোর চেষ্টা করছিলাম। আমি যদি তোমার সাথে একটু ঘুরতে যাই, তবে লেখার পড়ার কি ক্ষতি হবে বলো তো আপাতান? ছোট মাইতান, আমরা তো মাত্র কয়েক মুহূর্তের জন্য যাব। আমরা একটা সুন্দর জায়গায় যাব, কিছুক্ষণ আনন্দ করে আবার তো প্রাসাদে ফিরে আসব। তারপর তো সুরাইয়ার লেখাপড়ার জন্য অনেক সময় থাকবে। যুবরানী ইলং, তুমি হয়তো বা জানো না আমি জীবনের কত শত মুহূর্ত একাকিত্বের কষ্ট সহ্য করার পর এই মেয়েকে পেয়েছি। এই মেয়ের জন্যই আমার জীবনের নতুন কোনো সুখ আর আশার আলো দেখতে পেয়েছি। তাই এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি যে কতটা চিন্তিত তা তোমাকে বলে বোঝাতে পারবো না ইলম। ছোট মাইতান, আমি হয়তো সুরাইয়ার মাইতান নই, কিন্তু আমি সুরাইয়ার বড় আপাতান। সুরাইয়া আমার ছোট বোনতান, তাই আজ থেকে সুরাইয়ার ভবিষ্যতের সমস্ত দায় দায়িত্ব আমার। তাই আজ যখন আমি সুরাইয়াকে বাহিরে ঘুরতে নিয়ে যেতে চাইছি, তার সমস্ত দায় দায়িত্ব আমার। তাহলেও কি আপনি সুরাইয়াকে এখনো আমাদের সাথে ঘুরতে যেতে দিতে চাইবেন না?
বলুন ছোট মাইতান, আমার মান মর্যাদা, আমার আমার দেওয়া কথায় যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ থাকে আপনি বলুন, আমি এক্ষুনি এই মুহূর্তে বাহিরে ঘুরতে যেতে যাওয়ার ইচ্ছা ত্যাগ করব। না ইলম, আমি সে কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তুমি সুরাইয়াকে নিয়ে নিয়ে যেতে পারো, আমার আর কোনো আপত্তি নেই। আপনাকে অনেক ধন্যবাদ ছোট মাইতা। তোমরা হয়তো জানো না যে আজ আমরা তোমাদের এখানে কেন একত্রিত হতে আহ্বান করেছি। না যুবরাজ, আমাদের কিছুই জানান না। আব্বাজানার রাজমাতা কিছু সময়ের জন্য এই প্রাসাদ থেকে চলে গেছে। আমরাও চাচ্ছি আগামী কয়েক মুহূর্তের জন্য প্রাসাদের বাইরে কোথাও ঘুরতে যেতে। হয়তো আব্বাজানার রাজমাতা কিছু সময়ের মধ্যেই ফিরে আসবেন, তবু আমরা চাই আগামী কয়েক মুহূর্তের জন্য তোমরা দুজনে প্রাসাদ এবং সমগ্র সাম্রাজ্যের রক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নাও। আপনাদের দেয়া এই দায়িত্বে আমরা সত্যিই গর্বিত যুবরাজ। জি যুবরাজ, আপনারা নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন, আমরা থাকতে কোনো শত্রু এই প্রাসাদের দিকে তাকাতেও সাহস পাবে না। আমরা তোমাদের উপর ভরসা করি মাত্র, আর এই বিশ্বাস করি যে জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। জি যুবরাজ, আগামী কয়েক মুহূর্তের মধ্যে আমরা এই প্রাসাদ ছেড়ে চলে যাব, তাই আমাদের কাছে যদি তোমাদের কিছু জানার থাকে তবে তা বলতে পারো। আমরা শুধু একটা কথাই বলতে চাই যুবরাজ, এই প্রাসাদের দায়িত্ব নিয়ে আপনাদের একটুও ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো সৈনিক বাছাই করে নাও, আর প্রাসাদের চতুর্দিকে পাহারার ব্যবস্থা করো। জি যুবরাজ। কি করলেন ছোট রানী সাহেবা, এতক্ষণ সুরাইয়ের উপর রাগ দেখানোর পর যুবরানীর সাথে এভাবে মেয়েকে একা ছেড়ে দিলেন? আমি নিজেও বুঝতে পারছি না সামাইয়া, কেন যে আমি সুরাইয়াকে যেতে দিলাম। আপনি নিজেও আশা করি বুঝতে পেরেছেন যে আপনার মেয়ে এই মেঘমণ্ডলের ভবিষ্যৎ সম্রাজ্ঞী হতে চলেছে, তাই আমার মনে হয় না সুরাইয়ার ভবিষ্যৎ নিয়ে আপনার এতটা অবহেলা করা উচিত হয়েছে। তার উপর তুমি কি বলতে চেয়েছো সামাইয়া? মাফ করবেন ছোট রানী সাহেবা, কিন্তু যেখানে এই সুবিশাল মেঘমণ্ডলের মতো সাম্রাজ্যের মসনদ জড়িয়ে আছে সেখানে কাউকে বিশ্বাস করা উচিত নয় সামাইয়া। তুমি কি যদি আমি ভুল বলে থাকি আপনি আমাকে শাস্তি দিতে পারেন ছোট রানী সাহেব? না না সামাইয়া, হয়তো তুমি ঠিকই বলেছ, হয়তো আমিও সেটা বুঝেছি, কিন্তু তখন ইলমের কথা শুনে যে কি মনে হলো নিজেকে আর যুক্তি দেখাতে পারলাম না। এখন কি করা যায় বলো তো সামাইয়া? আমার মনে হয় সুরাইয়াকে যুবরানীর সাথে এভাবে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, আমাদেরও যেতে হবে। কিন্তু আমরা যদি এখন যেতে চাই তাহলে সুরাইয়া আমার রাগ করে বসবে। আর যদি সুরাইয়া বা অন্য কেউ আমাদের যাওয়ার কথা জানতে না পারে? কি বলতে চাইছো তুমি? ইলম, সুরাইয়া
ওদের কাউকে দেখছি না। ওরা কোথায় গেছে? কি জানি ভাইজান, ওরা ঘুরতে যাবে বলে নতুন করে সাজতে বসলো না তো আবার। আমরা অবশ্যই সেজেছি যুবরাজ, কিন্তু আপনাদের মুহূর্ত কিন্তু নষ্ট করিনি, তাই না সুরাইয়া? একেবারে তাই আপাতত। তাহলে তো আমাদের আর কিছুই বলার থাকলো না ভাইজান। হ্যাঁ, তবে তাই হোক, চলো যাওয়া যাক। জি ভাইজান, ইলম চলো, সুরাইয়া চলো। দাঁড়ান দাঁড়ান যুবরাজ। কি হলো ইলম? যুবরানী মানসী কোথায়? যুবরানী মানসিংকে নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি, কিছু হয়নি। আসলে যুবরানী মানসিং এখন আর কোথাও ঘুরতে যেতে চায়। তাহলে আমরা সকলে যখন বাহিরে আনন্দ করতে যাচ্ছি, তখন যুবরানী মানসিং একা একা প্রাসাদে কি বা করবেন? ভাবিতানকে নিয়ে তোমাকে ভাবতে হবে না ইলম। উনি যেহেতু একবার মনস্থির করে ফেলেছেন যে উনি যাবেন না, তাহলে ওনার মত পরিবর্তন করা সকলই সম্ভব। যদি তাই হয়, তাহলে আমি অবশ্যই যুবরানী মানসিনের সাথে একবার কথা বলতে চাই যুবরাজ। আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ইলম, তোমাকে কোথাও যেতে হবে না। আসলে আমি তোমাদেরকে মিথ্যে কথা বলেছিলাম। যুবরানী মানসিং প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এই আপনি কি বলছেন ভাইজান? যুবরানী প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে গেছে, আর আপনি সেই কথা? আমি এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না আর্তা। আর আমি চাই না হয়তো কারণে তোমাদের আনন্দ নষ্ট হয়ে যাক। কিন্তু ভাইজান। কোনো কিন্তু নয় ইলম, এরপর যা হবে সেটা প্রাসাদ এসে দেখা যাবে। তার আগে চলো তোমাদেরকে মেঘের পাঁচ পা আমি দেখাবো। কি সুরাইয়া, দেখবে? অবশ্যই, আমি তোমাকে মেঘের পাঁচ পা দেখাবো, চলো। কি প্রশ্ন? আমরা যদি কোনো বিপদে পড়ি, তাহলে প্রাসাদে কেউ আছে আমাদের বাঁচানোর জন্য? মানে তুমি কি শুধুমাত্র নিজের জন্য কিছু করতে চাও, নাকি তোমার আরো কোনো সঙ্গী আছে এই প্রাসাদে? আছে, একজন আছে। আগুন পাখি নাকি মিছকে একটা গল্প মাত্র? দেখাই হয়নি।